আজকে নতুন আরেকটা শিক্ষার্থীর সাথে তোমাদের পরিচয় করাবো। ও চলো সিলেট জেলা থেকে আসছো, তাই সিলেটের কোন জেলায় আসছো? সিলেটের বিশ্বনাথ থানা। বিশ্বনাথ থানা, আচ্ছা। তো আর রুবাই, তুমি সোলজার ট্রেনিং একাডেমিতে যখন আসলা, এসে তুমি এক মাসে একটা প্রস্তুতি নিলা। জি স্যার। সেনাবাহিনী সৈনিক পদের জন্য রুবাই অবশ্য প্রস্তুতি নিছে আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে। তো রুবাই, তুমি প্রথম আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমি খোঁজ কিভাবে পেলা? ইউটিউবে দেখে? স্যার, ইউটিউবের মাধ্যমে স্যার খোঁজ পেয়েছি স্যার, তারপর আপনার সাথে যোগাযোগ করলাম। হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে। আচ্ছা, তুমি যখন আসো বা আসার আগে তোমার যে ধারণা গুলো ছিল সেনাবাহিনীতে যোগ্যতা চাকরি পেতে, যে বিষয়গুলো জানা দরকার, কিভাবে চাকরি পেতে হবে, বা পরীক্ষায় কোন ধরনের লিখিত পরীক্ষা প্রশ্ন হতে পারে, ভাইবা কোন ধরনের হতে পারে, শারীরিক পরীক্ষা গুলো কোন ধরনের হতে পারে, এই বিষয়গুলো কি তুমি এখান থেকে জানতে পেরে কি উপকৃত হয়েছো? জি স্যার, আমি অনেকটা উপকৃত হয়েছি স্যার। আমার প্রান্ত যে ধারণা গুলো ছিল স্যার, অবশ্যই সেগুলো স্যার আমি সত্যতেই চলে সেনাবাহিনীর চেষ্টা করি। আবার তোমার একটা, আমরা যখন মেডিকেল চেক আপ করাই, অন্য কোনো প্রবলেম তেমন একটা ছিল না, ওর একটা শুধু সমস্যা ছিল দুই হাঁটু জোড়ায় লেগে যেত আর কিঞ্চিৎ। তবে আল্লাহর রহমতে এক মাসের ট্রেনিং অনেকটা ইমপ্রুভ করে ফেলছে, সেটা অনেকটা সমাধানের পথে। জি স্যার, তাই না? তাই শেষ। তো আমাদের এই যে শিক্ষা কার্যক্রম, তোমাদেরকে যে শেখানোর পদ্ধতি, বা তোমাদের এখানে যে সৎ পথে কিভাবে চাকরি নিতে হয়, নিজ যোগ্যতা যে কিভাবে চাকরি নিতে হয়, এই যোগ্যতার ক্ষেত্রে বা সৎ পথে চাকরি নেওয়ার বিষয়ে যে লেখাপড়ার বা জ্ঞান দানের পদ্ধতি এই সোজার একাডেমি, এটা কেমন লাগলো? স্যার, আমার অনেক ভালো লাগছে স্যার। ভালো লাগছে? তো একটা তো তোমরা যখন আসো বা তোমরা অনেকে আসবে, বা আমরা অনেকে ফোন পাই, শুনতে পাই যে ভাই টাকা দিয়ে কি সেনাবাহিনীতে চাকরি হয়, আর লোক ধরে কি সেনাবাহিনীতে চাকরি হয়। আরে ভাই, একটা কথা অবশ্যই বলি, সেনাবাহিনী এমন একটি বাহিনী বা অন্যান্য সামরিক বাহিনীর ক্ষেত্রে তারা এমন একটি বাহিনী যে অনেক সুশৃঙ্খল এবং সৎ এবং মেধাবীদের ওখানে অবস্থান। তো ওখানে দুই নম্বরে কোনো অপশন নাই, অসৎ পথের কোনো অপশন নেই। কারণ আপনি এরকম একটা মহৎ পেশায় যাবেন, আপনি যদি কখনো অসৎ পথ দিয়ে যদি চিন্তা করে সে চাকরিটা যদি নিতে যান, তাহলে আপনি কি এই সৎ যে একটা মনোভাব, দেশ সেবা করা, দেশের মানুষকে সেবা করা, এটা কি আপনার মধ্যে থাকবে, নৈতিকতার মধ্যে থাকবে? এটা অবশ্যই থাকবে। এখন তুমি ফ্রাঙ্কলি বলো, তুমি যখন আসছিলে এখানে একাডেমিতে, আমি যখন ক্লাস নিছি বা তোমাদেরকে ক্লাসের মাধ্যমে বিভিন্ন যে বিষয়গুলো বোঝানো হয়েছে, নিজ যোগ্যতা ছাড়া এখানে কোনো ওয়ে নেই। জি স্যার, এটা সত্য স্যার। এটা সত্য কথা, সত্য স্যার। আমরা অনেকে শুনি যে ভাই এই গ্রামে এই টাকা দিলাম, এত টাকা দিছি, এই লোক ধরছে, যা দিয়েছে, এটা টোটালি মিথ্যা কথা। আমাদের কথা শুনতে অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, এটা আপনাদের পার্সোনাল মতামত। তবে আমরা যেটা সত্য, আমরা যেটা জানি, যেটা সত্যের আলো, সেটাই আমরা আপনাদের কাছে ছড়ানোর চেষ্টা করি, তোমাদের কাছে ছড়ানোর চেষ্টা করি। তো সেনাবাহিনীতে চাকরি নিতে গেলে যোগ্যতা কোনো ওয়ে আছে কোনো আছে, এটা তো জানতে পারছো ট্রেনিং এর মাধ্যমে? জি স্যার, এটা জানতে পারছো। এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিছো তুমি, মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিছো, শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য ফিজিক্যাল ট্রেনিং করছো, এতে কি কনফিডেন্স কি রকম? স্যার, আমার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বাড়ছে স্যার। এখন মনে হয় স্যার আমি এ প্লাস প্রাপ্তদের মধ্যে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। চান্স পাবো তো নিজে ইনশাআল্লাহ স্যার। কখনো অসৎ পথে যাবো না, অসৎ কোনো চিন্তা ভাবনা করবো না, ঠিক আছে? মানুষ অনেকে ট্রাফে পড়ে, অনেক খারাপ পরিস্থিতি যখন আসে তখন কিন্তু মানুষ অসৎ পথ অবলম্বন করতেছে। সেনাবাহিনীতে চাকরি নিতে চাও, খুবই ভালো কথা। ওখানে নিজ যোগ্যতায় শুধুমাত্র চাকরি হবে। তুমি যোগ্যতা বাড়াও, তুমি প্রস্তুতি নাও, পরীক্ষা বিষয় পাশ করার জন্য সঠিক গাইডলাইন মেনে চলো, তুমি তোমার নিজ যোগ্যতায়। ওই যে আমরা বলি না, 150 টাকা বোধ হয় লাগে এসএমএস করতে, তাই না? জি স্যার, ওই 150 টাকার বিনিময়ে তুমি চাকরি পাবো। সবাই ভালো থেকো, রুবাইদের জন্য দোয়া করো, রুবাই সিলেট থেকে আসছে, তোমরা যারা আসতে চাও তোমরাও আসতে পারো। আমরা এতটুকু সক্ষম তোমার সঠিক গাইডলাইনটা দেখাতে পারি বলে আমাদের এখান থেকে অনেকে চাকরি পাচ্ছে, আগামীতেও পাবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।